পান্না ফুলি নদীর মুখের মোহনার মাঝখানে আমরা বয়ে আমি তো পুরো কাতর। চিটিয়ং শহরে যখন আসছি চিবিশ নেপাল যাবো নাকি তা হয়, ও কিন্তু এভাবে আরাম রেডি হয়ে আস। তো আজকে কে কে যাচ্ছে আমার সাথে একটু পর দেখবেন কিন্তু, আর আমি রেডি হয়ে নিচ্ছি দাঁড়ান আপনারা। বাসা থেকে তাড়াহুড়া করে রেডি হয়ে রওনা দিলাম নেওয়ালের উদ্দেশ্যে। আজকে আমি যাদের সাথে যাব ওরা আমার আগে আগে নেওয়ালে পৌঁছে গেছে। এই যে আসামাত্রই দেখা হয়ে গেল ছোটবন্দের সাথে, অনেকদিন পর প্রিয় জায়গায় আসলে যা হয় আর কি। তো আমিও আজকে বহুদিন পরে আসছি, আমার ভিতরে যে এক্সাইটেডমেন্ট কাজ করতেছে আপনারাই দেখতেই পাচ্ছেন। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের ক্রুজ শিপ, আমিও একদিন যাব। নেপালে এসে যদি আপনারা কাঁকড়া ফ্রাই ট্রাই না করেন তাহলে নেপালে আসাটাই লস। তো আমরা এই যে পেঁয়াজু কাঁকড়া ফ্রাই, তারপরে আরও অনেক কিছু অর্ডার দিলাম। বহু বছর পরে ছোট বোনের সাথে দেখা, তাই আজকে ছোট বোন আমাকে ট্রিট দিচ্ছে। আমাদের হাতে গরম গরম পেঁয়াজু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে নেপালের পাশে বসে গরম গরম পেঁয়াজু আর সাথে এই যে বঙ্গোপসাগরের বাতাস, কর্ণফুলী মোহনার বাতাস, এক কথায় ফিলিং অ্যামেজিং। আমরা গরম গরম পেঁয়াজু খাওয়ার পরে কাঁকড়া ফ্রাইও আমরা অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে মামা আমাদেরকে কাঁকড়া ফ্রাই করে দিচ্ছেন একদম গরম গরম। আমাদের হাতে কাঁকড়া ফ্রাইও কিন্তু চলে এসেছে, আর আমরা কাঁকড়া ফ্রাই খেতে থাকি কর্ণফুলী নদীর হাওয়া খেতে খেতে। আপনারাও দেখতে থাকেন, সামর্থ্য আছে আর কি। ঠিক আছে, খুশি হয়েছেন বাড়ি কি এখানে? আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আমরা পেঁয়াজু কাঁকড়া ফ্রাই খাওয়ার পরে এই যে মামার থেকে আবার আমরা বাদামও খেলাম। আমরা এতক্ষণ উপরে বসে বসে কাঁকড়া পেঁয়াজু ঝালমুড়ি অনেক কিছু খেলাম, দেন আমরা এবার একটু কাছ থেকে সমুদ্রকে চুয়ে দেখার জন্য আমরা এখন একদম সমুদ্রের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নেওয়ালে যখন আসছি আর ছবি তুলব না এটা কি হয়, তাই এখানে এসে ছবি না তুলেই পারলাম না। এখানে কয়েকটা দুম দাঁড়াক্কা করে ছবি তুলে নিলাম। নেপালে এসে আপনি কাছ থেকে যদি সমুদ্র দেখতে না পারেন তাহলে নেপালে আসার নামই বৃথা। মামার সাথে আমরা এখন চাম্পানে উঠব। নেপালে এসে আপনি যদি চাম্পানে চড়তে না পারেন তাহলে নেপাল আসাটাই হচ্ছে ওই যে আমরা এখন একদম কাছ থেকে জাহাজ দেখব সেই ভেবে আমরা এখন চাম্পানে, আর সাথে আমার সাথে আছে এই যে মুনমুন। আমরা এই মামার মামা কত, হ্যাঁ আপনারা এখানে এসে এই যে মামার সাথে, মামা এখানে সব সময় থাকে, মামার সাথে যোগাযোগ করে 200 কিংবা 300 টাকার ভিতরে মামাকে ঠিক করে নিতে পারবেন। আর এখান থেকে প্রাকৃতিক হাওয়া, কর্ণফুলী নদীর মোহনার হাওয়া, বঙ্গোপসাগরের হাওয়া, এখানে এসে আপনারা নিরালায় উপভোগ করতে হবে। আহ thank you.
আমরা একেবারে একদম কর্ণফুলি নদীর মুখের মোহনার মাঝখানে আমরা বয়ে আমি তো পুরো কাতর মানে এখানে এত যে দেউ মানে যা আপনারা না আসলে বুঝতে পারবেন না মানে আমার বয়ে তো দরপর 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 বলে বুঝাতে পারবো না 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 আমা ধরেন আপনার ক্যাশ অনেক ধন্যবাদ আমরা অনেকক্ষণ মজা করলাম আমরা নেপালে এসে আজকে অনেক এনজয় করলাম বহুদিন পরে যেহেতু আসছি আপনারা তো দেখতেই পেলেন তো আমাদের এখন বাসায় ফেরার পালা দেখা হচ্ছে আরও একদিন নতুন একটা জায়গায় নতুন ভিডিও নিয়ে তাহলে এতটুকুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন